আসসালামাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি দেখাবো আপনাদের যে একটা আর্থিং এর কিভাবে মেগা টেস্টে রেজিস্টেন্সের পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা যখন আর্থিং করি আমাদের অ্যাকর্ডিং টু বিএনবিসি, অর্থাৎ বিএনবিসির নিয়ম অনুযায়ী বলা আছে কি আমাদের আর্থ রেজিস্টেন্স হতে হবে 1 ওহমের নিচে। তা সেটাই আমরা টেস্ট করব। আমরা এখানে একটা আর্থিং করছি, আর্থিংটা একটু দেখাও। এখানে একটা আর্থিং করছি, এটা হচ্ছে আমাদের 10 মিলি একটা তামার রড দিয়ে, এটা 10 মিলি তামার রড দিয়ে আমরা এই আর্থিংটা করছি। তো এই আর্থিংটার লেন্থ হচ্ছে 100 ফিট। তো এই 100 ফিটে আমরা মেপে দেখব যে আর্থ টেস্টারের মাধ্যমে যে রেজিস্টেন্সটা কত আছে সেটা দেখাবো। তা এর জন্য যেটা করতে হবে, দেখেন আমাদের এখানে একটা নব আছে, এই নবটা হচ্ছে 1, 10 এবং 100। অর্থাৎ যদি এটা একে থাকে তাহলে এই যে ডায়ালটা আছে এই ডায়ালটা হবে 10, অর্থাৎ 10 ওহম। তা যদি আমরা এটা এখন এখানে এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, যদি এখানে 2 থাকে এখানে 1 থাকে তার মানে হচ্ছে 2। যদি এটা আমরা এখানে দিই তাহলে হবে হচ্ছে হচ্ছে 2 থাকলে হবে 20, অর্থাৎ 0 থাকলে 0, 1 থাকলে 10, আর 2 থাকলে হচ্ছে 20। আর যদি এটা 100তে দেই তাহলে হয়ে যাবে এটা 200। আর এখানে একটা মিটার আছে যেটা দেখেন 0 আছে, 0 থেকে পজিটিভ আছে নেগেটিভ আছে। আচ্ছা, যখন আমরা এই হ্যান্ডেলটা ঘুরাবো, ঘুরাই দিয়ে দেখেন এটা আমাদের আশেপাশে হবে, তখন আমাদের করতে হবে কি এই যে কালো নবটা আছে এই কালোটা নবটা দিয়ে এখানে 0তে নিয়ে আসতে হবে। 0তে নিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে তার রেজিস্ট্যান্সের মানটা কত। তা আমরা এখানে 100তে আছে, 100তে হবে না। আর রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করতে হবে সর্বনিম্ন, অর্থাৎ আমরা এখানে রাখবো হচ্ছে 0তে, 0তে রাখবো। তার আগে আমাদের দেখেন এখানে ই লেখা আছে, ই একটা টার্মিনাল, যেই টার্মিনালটা লাগছে হচ্ছে আমাদের আর্থিংয়ের সঙ্গে, এটা হচ্ছে আমাদের সেই ব্লু কালারের টার্মিনালটা আর্থিংয়ের সঙ্গে। আর এরপরে আছে হচ্ছে পি এবং হচ্ছে সি। তো এটা আমরা 20 মিটার দূরে একটা স্থাপন করছি, আরেকটা স্থাপন করছি হচ্ছে আমরা 10 মিটার দূরে। এই দুইটা আমরা 10 মিটার দূরে একটা, 20 মিটার দূরে একটা স্থাপন করছি। করার পরে এখন আমরা ডায়ালটা ঘুরাবো, দেখেন এই যে আমরা ডায়ালটা ঘুরাচ্ছি, দেখেন এটা আমরা কি যাচ্ছে কি সাইডে এক পাশে যাচ্ছে প্লাস দিকে। তা আমরা এখন এই ডায়ালটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবো, দেখেন একটু খেয়াল করে দেখেন, এটাকে 0তে নিয়ে আসতে হবে। 0তে নিয়ে আসলে বুঝবো যে আমাদের আর্থিং রেজিস্ট্যান্সটা সেই মানের আছে। এখনও আসে নাই, ওকে, দেখেন আমাদের এখন এখন দেখেন আবার এদিকে যাচ্ছে। আমাদের এটা মোটামুটি 0তে নিয়ে আসতে হবে, 0তে নিয়ে আসলে আমরা সেই আর্থ রেজিস্ট্যান্সের মানটা পাবো, দেখেন এখানে। তাহলে এখন 0তে আছে, আমাদের এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। তাহলে এখন এটা আমরা পরিমাপ করি, তা আছে 1-এ, তাহলে 1-এ হচ্ছে 1 ওহম, 1 ওহমের পর এখানে আছে 10টা, তাহলে আছে হচ্ছে 1.7 অথবা 8, আমরা 7 ধরতে পারি বা 8 ধরতে পারি। তাহলে আমাদের এই আর্থিং রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1.8। তা আর্থিং করার পরে অবশ্যই যারা প্রপারভাবে আর্থিং করতে চান, আর্থিং করার পরে অবশ্যই আপনাকে আর্থ রেজিস্ট্যান্সটা টেস্ট করতে হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, ধন্যবাদ।